আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। দুই সপ্তাহের বিদেশ সফরে যুক্তরাজ্যের পথে প্রধানমন্ত্রী, এরপরেই জানিয়ে দেব ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা, চার জেলায় হামলা ভাঙচুর, এবং কাশ্মীরে বিস্ফোরণে পাঁচ ভারতীয় সেনা হতাহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দুই সপ্তাহের বিদেশ সফরে যুক্তরাজ্যের পথে প্রধানমন্ত্রী। দুই সপ্তাহের বিদেশ সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন COP26 ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে আজ যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইট সকাল 9:27 রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটির স্থানীয় সময় বেলা 2:45 গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তিনি ইউনেস্কো বাংলাদেশ সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার এবং ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব এহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্লাসগোতে অবস্থানকালে প্রধানমন্ত্রী সোমবার সকালে প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের কমনওয়েলথ প্যাভিলিয়নে CFB কমনওয়েলথ হাই লেভেল প্যানেল ডিসকাশন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক একটি সাইড ইভেন্টে যোগ দেবেন। বাংলাদেশ সরকার প্রধান কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডে QC সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি COP26 এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায় রাজাপাকসের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ব্রিটিশ প্যাভিলিয়নে অ্যাকশন অ্যান্ড সলিডারিটি দ্য ক্রিটিক্যাল ডিকেট শীর্ষক বৈঠকে অংশ নেবেন। একই দিন বিকালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী COP26 এর VVIP সংবর্ধনায় যোগ দেবেন। সূত্র যুগান্তর। ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা, চার জেলায় হামলা ও ভাঙচুর। ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন ঘিরে আরো সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে ফরিদপুরে নগরকান্দায় বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা হয়েছে। এ সময় 3 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 11 জন। আগের দিন শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হামলা ভাঙচুর ও সংঘর্ষ। বগুড়া, শিবগঞ্জ ও শেরপুর উপজেলা এবং পটুয়াখালী সদর উপজেলায় আহত হয়েছে অন্তত 12 জন। শেরপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর প্রচার চলাকালে 2 কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। শিবগঞ্জে হামলায় স্বতন্ত্র প্রার্থী সহ আহত হয়েছে 5 জন। পটুয়াখালী সদরেও স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মীদের উপর হামলা চালানো হয়েছে, আহত হয়েছে প্রার্থী সহ 5 জন। শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত দেশের 6টি স্থানে হামলা ভাঙচুর, সংঘর্ষ ও আগুন দেওয়ার ঘটনায় আহত হয় 43 জন। বেশিরভাগ স্থানে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থীর কর্মী সমর্থকদের হামলার শিকার হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। গতকাল গাজীপুরের কাপাসিয়া চাঁদপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন। খোরশেদ আলম নামের ওই সাংবাদিক গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোরশেদ অভিযোগ করেন, হামলাকারীরা তার ভিডিও ক্যামেরা, 2টি মোবাইল ফোন সেট ও 4,000 টাকা ছিনিয়ে নেয়। দ্বিতীয় ধাপে 846 ইউপিতে নির্বাচন হবে আগামী 11 নভেম্বর। এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় এ পর্যন্ত অন্তত 11 জন নিহত হয়েছে। এর আগে 21 জুন ও 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে নিহত হয়েছেন 8 জন। নগরকান্দার তালমা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রণজিৎ মণ্ডল, তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ভাঙ্গা KM কলেজের সাবেক শিক্ষক, নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে দলীয় বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য কামাল হোসেন মিয়া। তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে বিদ্রোহী প্রার্থী কামালের একটি নির্বাচনী কার্যালয় রয়েছে। ওই কার্যালয়ে গতকাল কামালের সঙ্গে সমর্থকদের মতবিনিময় সভাকালে নৌকার প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছড়ে পড়ে। ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কামাল হোসেন মিয়া বলেন, আমরা রসুলপুর বাজারের নির্বাচনী ক্যাম্পে ছিলাম, তারা মিছিল লাঠি সোঁটা নিয়ে হামলা করেছেন। পুলিশ উপস্থিত ছিল, তবে পুলিশ ঠেকাইয়া সারতে পারে নাই, আমাদের 8 থেকে 10 জন মানুষকে হাত পা ভেঙে দিয়েছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার
নগরকান্দা সার্কেল সমীনুর রহমান বলেন, বিদ্রোহী প্রার্থীর মতবিনিময় সভায় আওয়ামী লীগের সমর্থকদের মিছিল থেকে হামলার চেষ্টা করা হয়, তবে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামে মোটরসাইকেল বহর নিয়ে শুক্রবার রাতে গণসংযোগে যান আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমিন মহসিন। সেখানে পথসভা করে রাত 10টার দিকে ফেরার পথে খামারকান্দি গ্রামে তার বহরে হামলা চালানো হয়। ছুরিকাঘাত করা হয় তার কর্মী পার ভবানীপুর গ্রামের মোহাম্মদ সাগর হোসেন ও ঝাজর গ্রামের জহুরুল ইসলামকে। ভাঙচুর করা হয় একটি মোটরসাইকেল ও হ্যান্ড মাইক। আহত দুজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার মহসিন শেরপুর থানার অভিযোগ করেন। আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল ওহাবের কর্মী সমর্থকরা এই হামলা চালিয়েছে। স্বতন্ত্র প্রার্থী বলছেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। শেরপুর থানার উপপরিদর্শক এসআই মোস্তাফিজার রহমান বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একই রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আটমূল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাফফর হোসেনের ওপর হামলায় তিনি সহ পাঁচজন আহত হয়েছেন। আটমূল বাজারে গণসংযোগ চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে। মোজাফফর হোসেন হামলার জন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও দলের ইউনিয়ন শাখার সভাপতি বেলাল হোসেনকে দায়ী করেছেন, তবে বেলালের দাবি তার নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন। পটুয়াখালী সদর উপজেলা লোহা লিয়া ইউনিয়নে হামলার শিকার হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুয়েল মির্ধা ও তার লোকজন। এতে আহত পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, কবির তালুকদার ও তার 25-30 জন সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। সোজানগরে অস্ত্র উদ্ধার, আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে পাবনা সোজানগর উপজেলায় রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ছিল শুক্রবার রাতে। রানীনগর বাজারে দলের কার্যালয়ে এ সভায় যোগ দিতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন। তার সঙ্গে কয়েকটি মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে তার লোকজন আসে। ওই বহরে একটি মাইক্রোবাস থেকে একটি শুটার গান ও একটি শটগান জব্দ করে পুলিশ। আটক করা হয় গাড়ির চালক মোহাম্মদ হাবিবুল্লাহকে। পাবনার আমিনপুর থানার ওসি রওশন আলী কালের কণ্ঠকে জানান, লাইসেন্স করা শুটার গানটি সুজানগর পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জায়েদুল হক জনির বাবা পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফার। গাড়ির মালিক উজ্জ্বল দাবি করেন, কাউন্সিলর জায়েদুল হক জনি দুটি অস্ত্র সহ কয়েকজন নেতাকর্মী নিয়ে গাড়িতে উঠছিলেন। সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, হাবিবুল্লাহ সহ চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। কাউন্সিলর জনি যদি তার বাবার অস্ত্র নিয়ে আসেন তাহলে তাকেও অভিযুক্ত করা হবে। প্রতিবেদনে তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা। সূত্র কালের কণ্ঠ। কাশ্মীরে বিস্ফোরণে 5 ভারতীয় সেনা হতাহত। ভারত শাসিত জম্মু কাশ্মীরে ল্যান্ডমাইন বিস্ফোরণে 2 সেনা নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরো 3 সেনা। ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার কাছে নওশেরা সুন্দরবনি সেক্টরে শনিবার এই বিস্ফোরণ হয়। আনন্দবাজার জানায়, ওই এলাকায় টহল দেওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত 2 সেনাকর্মীর মধ্যে একজন লেফটেন্যান্ট আর একজন সেনা জওয়ান। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহত 3 সদস্যকে দ্রুত সেনা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিস্ফোরণের ঘটনাটি এ এলাকায় ঘটেছে, সেখানে গত 3 সপ্তাহ ধরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী।